হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটু বড় ধরনের একটা সাউন্ড বক্স, যেটা হচ্ছে মেন স্পিকার এক বক্সে থাকবে আর সাউন্ড স্পিকার দুইটা আলাদা থাকবে। তো এটার মডেল দেখতে পাচ্ছেন আপনারা, CL3118PW। এখানে কি আছে, আমি যদি বক্সের কাছাকাছি যাই তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে সেটা হচ্ছে 2x1 চ্যানেল, FM রেডিও, LED, ব্যাস, ইনপুট, তারপর আছে আপনার হাইফাই অ্যাম্পলিফায়ার। তো আমরা যদি বক্সটাকে আনবক্সিং করি, আমি ফার্স্টে কস্টিপটা উঠে রাখছি এখানের, এখানে আপনি কস্টিপটা উঠে রাখছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। তো আমি ফার্স্টে বক্সটা আলাদা ই করি, আপনাদেরকে একটা সাউন্ড বক্স বের করে দেখাই। হ্যাঁ, দুইটা আছে, এটা অনেক ভারে ভাই, ভালোই ওজন। এটা হচ্ছে একটা, আমি আপনাদের একটু বের করে দেখাই। আমি যদি দেখে বের করলাম, বের করার পর যদি দেখি, এটা হচ্ছে আপনার সাইড, দুইটা সাইড, আর পিছে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনি কিছুর সাথে বাজাইতে পারবেন, এটা এইভাবে বাজায় রাখতে পারবেন, খাড়া করে না, এইভাবে এইভাবে বাজায় রাখতে পারবেন। তখন আপনার কাছে এইভাবে রাখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন না আপনারা, কিন্তু দুইটা স্পিকার আছে। হ্যাঁ, হচ্ছে এখানে কিন্তু আপনার দুইটা স্পিকার আছে, আপনার পিকচার যেমনটা দেখছিলেন, ওরা বক্সের পিকচার যেমনটা দেখাইছিল ওরকমই এখানে দুইটা স্পিকার আছে। এই হচ্ছে একটা স্পিকার, এখানে একটা স্পিকার আছে, এখানে একটা স্পিকার আছে, আর এখানে একটা স্পিকার আছে। কেমন বোঝা যাচ্ছে, দুটো স্পিকার দেখতে পাচ্ছেন, এখানে একটা ফাঁকার মধ্যে দেখতে পাচ্ছেন যেটা ভিতর থেকে বাতাসটা বের হবে। তারপরে দুটো স্পিকার একদম সেম, একই হচ্ছে দুটো স্পিকার। বক্সটা যদি আপনাকে একটু লম্বা সম্পর্কে ধারণা দিই, তাহলে আপনাকে আমার এই পাশে একটা চেয়ার আছে, আর এফিলের চেয়ার দেখতে পাচ্ছেন, একটা চেয়ারের পাশে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারটার সাইজ, এ হচ্ছে আমাদের স্পিকারটার সাইজ, এ হচ্ছে আমাদের স্পিকারটার সাইজ, দুইটা একই সাইজ, দুটো পাশাপাশি দুইটা রাখি, দেখতে পাচ্ছেন। দুইটা এক সাইজ, যাই হোক এটা দেখাইলাম, আমি তারপরে চলে যাব মেইন বক্সটায়, চলুন তাহলে। আর তার আগে আপনাদেরকে যদি বক্স সম্পর্কে একটু ধারণা দিই, বক্সের প্যাকেজটা দেখাই। এই হচ্ছে আপনাদের এরকম একটা প্যাকেজ থাকবে, আর সাইডে কি থাকবে, সাইডে হচ্ছে এরকম থাকবে। এখানে আপনারা এই দুইটা বক্সের একটু ডিটেল সম্পর্কে ধারণা দিতেছি, যদি ধারণা দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, পাওয়ারফুল এম্পিয়ার ডিজিটাল রেডিও, তারপর মাস্টার ভলিউম কন্ট্রোল, তারপরে দুইটা হচ্ছে আপনার, একটা হচ্ছে মেন বক্সটা যেটা হচ্ছে যে 25 ওয়াট ভিড় দিবে, যেটা আপনার কন্ট্রোলার বক্স, আর দুইটা যে দুইটা দেখালে আমরা লম্বা লম্বা, এই দুইটা হচ্ছে 10 ওয়াট 10 ওয়াট। তো যেহেতু এসেছি, তারপর মেন বক্সটা চলেছে, মেন বক্সটা প্যাকেজটা যদি দেখাই, এ হচ্ছে প্যাকেজের সাইডে, ভালো এই হচ্ছে আপনাদের প্যাকেজটা সাইডে। আর আপনাদেরকে ওইখানে যেটা দেখাইছিলাম সেম একই রকম, এই ব্যাপারে বাড়তি কিছু বলার নাই, দেখাই আপনাদের দুই পাশে একই রকম। তাহলে ভিডিওটা লম্বা করবো না, চলে যাব নেক্সটে। নেক্সটে যদি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন একটা রিমোট, রিমোট কাট পট জ্যাক, যেটা যদি বের করে দেখাই, এ হচ্ছে সাউন্ড বক্সের ইউজার ম্যানুয়াল,
এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালের পর যেটা থাকছে এটা হচ্ছে কার্ড সার্ভিস ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের পর যেটা আছে এটা হচ্ছে আপনার যে কর্ডজ্যাকটা আপনার কম্পিউটার বাজাবেন ল্যাপটপে বাজাতে পারবেন তাছাড়া আপনার ব্লুটুথ তো আছেই তারপর এটা হচ্ছে রিমোট তারপর দেখাই আপনার যে বড় বক্স দানবটাকে আপনাদের দেখাবো আচ্ছা আমি একটু বের করে নিই ভাই এটা অ্যাকচুয়ালি আসলে ভাই অনেক বড় একটু ওজন দেখলাম ভালো ও ওইটা আছে না আমি দেখাচ্ছি আপনাকে খুলে নিই ভাই এই যে হচ্ছে আপনাদের সাউন্ড বক্সটা যেটা একটু সুন্দর না এই মেন বক্সটা থাকে স্পিকার থাকে যা একটা ভিড় দিবে আর এ হচ্ছে পিছে পিছে হচ্ছে এটা হচ্ছে আপনার এফএম ইঞ্জিনিয়ার যে তারটা থাকে এটা হচ্ছে এফএম ইঞ্জিনিয়ার তার তারপরে আপনার ওয়ান অফ সুইচ ওয়ান অফ সুইচ আছে আর এখানে আছে আপনার আউটপুট ইনপুট যেটা এটা তো এতক্ষণ তো যাক ভালোই দেখতেছিলাম তো এখন কি দেখবো এখন আপনার সামনে চলে যাবো এই সামনে চলে যাই দেখি আপনাদেরকে কালার টালার কারেন্ট লাইন দিয়ে চলুন এখন আপনাদেরকে দেখাবো যেটা এটা হলো প্যাকেজের ভিতরে আপনারা দুইটা খুঁড়া পাবেন পায়া পাবেন দুইটা পায়া কারণ এই বক্সটা হচ্ছে অনেক হাই ফাই একটা বক্স এইভাবে দাঁড়া করে রাখতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে এটা যদি আপনার বাইসেন্স পরে না যায় তার জন্য আপনারা দুইটা পায়া পাবেন এ হচ্ছে দুইটা পায়া দুইটা পায়া পাবেন আমি আপনাদেরকে যদি পায়াটা দেখাই এ হচ্ছে পায়া আর এইখানে দেখতে পাচ্ছেন এই পাশে একটা গাট আছে এই যে এই গাটে আপনার পায়াটা লাগাবেন তো চলুন এখন আমরা বাজারে দেখাবো সাউন্ডটা কেমন তো যদি এইটা আপনাদেরকে লাগাই দেখাই হচ্ছে গাট গাটের এই পাশে দেখতে পাচ্ছি একটু বড় ফাঁকা আছে এই পাশে চিকন ফাঁকা আছে তো আমি লাগাই এই আমি স্ট্যান্ডটা লাগাইলাম দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা লাগাইলাম এখন কিন্তু আর পড়ে যাওয়ার কোনো ভয় নাই এখন কিন্তু এটা পড়বে না এটা অনেক শক্ত হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে লাগছে খুব সুন্দর কিন্তু স্পিকারটা এইটাও কিন্তু আপনার পায়াটা কিন্তু সাথেই পাবেন তারপর আপনাদের যদি কারেন্ট লাইন দিবে আবার তারপর দেখাই এই যে হচ্ছে আপনার সুইচগুলা এই যে ফ্রেমটা এখানে আপনার অনেক সুন্দর লুক এটার এই যে হচ্ছে সুইচগুলা দেখাইলাম আর এখানে আপনারা যেটা ইউএসবি মেমোরি দিয়ে চালাবেন সেটা হচ্ছে এখানে ঢাকা এখানে ঢাকা পাচ্ছেন একটা ইউএসবি পোর্ট একটা মেমোরি পোর্ট পাবেন তো উঠাচ্ছি না উঠাইলে এটা সমস্যা লাগাই তো সমস্যা হবে তো ভিউয়ার্স আপনারা যে যে বক্সটা দেখলেন এই বক্সটা অনেক বড় একটা বক্স এটা সাউন্ড কোয়ালিটি আমি অনেক বাজাইলাম দেখলাম অনেক সুন্দর একটা স্মুথ সাউন্ড আর বিটটা অনেক ক্লিয়ার ফাটে না এটার প্রাইস হচ্ছে 5,300 টাকা ফিক্সড প্রাইস আমাদের কাছে যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন সবখানে আমরা অর্ডার নিয়ে থাকি সমস্যা নাই ফ্রি ডেলিভারি পাবেন অফারটা হচ্ছে ফ্রি ডেলিভারি ফিক্সড প্রাইস 5,300 টাকা
তো আজ এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টাটা বাই বাই।